অস্থির নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী বেশিরভাগ পণ্যের দাম তদারকি না থাকায় বিপাকে স্বল্প আয়ের মানুষ। পণ্যজট ভোগান্তি কমেনি ঢাকা বিমানবন্দরের কার্গো ভিলেজে একটি ইটিএস মেশিন সচল দাবি সংশ্লিষ্টদের। পরমাণু দিয়ে অস্ত্র নয়, বিদ্যুৎ উৎপাদন করে শান্তি প্রতিষ্ঠা করবে বাংলাদেশ, রূপপুরে পরমাণু চুল্লি স্থাপনের পর বললেন প্রধানমন্ত্রী। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন আপনাদের সঙ্গে আছে, আমি কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বাজারে ঊর্ধ্বমুখী বেশিরভাগ নিত্য পণ্যের দাম, একের পর এক পণ্য যুক্ত হচ্ছে বাড়তি দামের তালিকায়। এমন অবস্থায় বিপাকে স্বল্প আয়ের মানুষ, বাজারের তালিকা কাটছাট করেও সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। দাম নিয়ন্ত্রণে নেই তদারকি, সুখবর দিতে পারছে না সরকারি কোনো সংস্থাও। আয় না বাড়লেও প্রতিনিয়ত নিত্যপণ্যের বাড়তি দামে হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছে ক্রেতাদের। ঊর্ধ্বমুখী পণ্যের দামে শুধু গরিব নয়, বাজারের থলি ছোট হয়েছে বেশিরভাগ মধ্যবিত্তের। খরচ বেড়ে যাচ্ছে দিন দিন, বাসা ভাড়া, হ্যাঁ দোকান ভাড়া, নিজের কিন্তু ওরকম ইনকাম ওরকম বাড়ে না। বাজারে এমনিতেই চাল ডাল ভোজ্য তেলের দাম চড়া, তালিকায় যুক্ত হয়েছে পেঁয়াজ সবজি ডিম মুরগি আদা রসুনের দামও। সরকারি সংস্থা টিসিবির হিসাবে এক সপ্তাহে বাজারে দেশি পেঁয়াজের দাম বেড়েছে 52.5%, আর আমদানি পেঁয়াজে বেড়েছে 42%-এর বেশি। কাঁচামরিচ কিনতে গুনতে হচ্ছে 160 থেকে 200 টাকা। দাম বেড়ে সোনালী মুরগির কেজি উঠেছে 320 টাকায়। গত এক মাস ধরে চড়া ব্রয়লার মুরগির দামও। ব্যবসা 100% হালাল, কিন্তু আমরা তো হালাল সব ক্ষেত্রে দেখছি না। সঞ্চয় রাখতে না পেরে তারা এখন সমস্ত অর্থ এই খাদ্যদ্রব্যের পিছনে ব্যয় করতেছে। সরকারি হিসাবে পেঁয়াজের ভালো উৎপাদনের পাশাপাশি মজুদও যথেষ্ট। চালের মজুদও 15 লাখ টনের কাছাকাছি। বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগের কথা বলছে কৃষি পণ্যের বাজার পর্যালোচনার দায়িত্বে থাকা কৃষি বিপণন অধিদপ্তর। উৎপাদন, আমদানি এবং স্থানীয়ভাবে বিক্রয়, এই তিনটাকে যদি আমরা যদি সমন্বয় করতে পারি, আমি মনে করি যে ভবিষ্যতে কৃষি মূল্যের আপনার বাজারটা স্থিতিশীল থাকবে। নিত্যপণ্যের বাজারে ভোক্তাদের স্বার্থ রক্ষায় সমন্বিত উদ্যোগের প্রয়োজন দেখছেন বিশ্লেষকেরা। আয় যদি বৃদ্ধি হয় তাহলে মূল্য একটু বৃদ্ধি হলেও তাতে এটা সহনীয় থাকে, কিন্তু আয় যখন কমে যায় তখন যদি মূল্য বৃদ্ধি হয় তখন কিন্তু মানুষ সংকটে পড়ে। এবং বর্তমানে একটা আয়ের সংকট চলছে, সাথে সাথে মূল্য বৃদ্ধিরও একটা সংকট চলছে। বাজারে নিত্যপণ্যের চড়া দাম থেকে স্বস্তি পেতে স্বল্প আয়ের মানুষের ভরসা টিসিবি ট্রাক, কিন্তু সেখানেও রয়েছে পণ্যের সংকট। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে মরিকাটা ও আমদানি করা পেঁয়াজ বাজারে আসলে আগামী 15 থেকে 20 দিনের মধ্যে দাম নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। সকালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষণাগার পরিদর্শনে গিয়ে তিনি এই কথা জানান। তিনি আরও বলেন, পেঁয়াজ পচনশীল ও মজুদ রাখার তেমন কোনো ব্যবস্থা না থাকায় মৌসুমের শেষের দিকে বাজারে দাম বেড়ে যায়। এর আগে রপ্তানি করা কৃষি পণ্যে ভাইরাস ও জীবাণু পরীক্ষাগার পরিদর্শন করে মন্ত্রী বলেন, বিশ্ব বাজারে দেশের পণ্য রপ্তানিতে এই গবেষণাগার ভূমিকা রাখবে। পরে কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালায় যোগ দেন কৃষিমন্ত্রী। গ্রীষ্মকালীন পেঁয়াজ সেটাও বাজারে আসবে এবং বিদেশ থেকেও আসতেছে। পেঁয়াজ হয়েছে কি একদম পচনশীল, পেরিশেবল, আমাদের তো ওইরকম রাখার জায়গা নাই। সেই পেঁয়াজ কাটছে এপ্রিল মাসে, এতদিন পর্যন্ত থাকে না, পেঁয়াজ সব চাষিরা বিক্রি করে দেয়। এই পরিস্থিতিতে একটু দাম বাড়ছে, এটা কমে যাবে। নিত্যপণ্যের দাম নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শহীদুর রশিদ ভূঁইয়া। জনাব শহীদুর, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। তো আমরা একটি প্রতিবেদন দেখছিলাম যে পণ্যের নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, তো আগে থেকেই তো বাড়তি ছিল চাল ও তেলের দাম, তো এবারে নতুন করে যোগ হয়েছে কাঁচামরিচ সবজি সহ বিভিন্ন কৃষি পণ্য। আসলে এই নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? স্যার আপনার মিউট করা আছে, আনমিউট করে নেবেন। আমরা যতটুকু দেখছি তাতে মনে হচ্ছে না যে বাজারে তেল বা চালের খুব ঘাটতি রয়েছে।
কারণ বলাই হয়েছে যে 15 লাখ মেট্রিক টন চাল আমাদের রয়েছে। ফলে আমরা ঠিক বলা কঠিন যে কেন আমাদের এই পরিমাণ এই চালের দাম কিংবা তেলের দাম কিংবা পেঁয়াজের দাম খানিকটা বাড়তে পারে, কারণ যেহেতু উৎপাদন হয়েছে এপ্রিলে, যেটা আমাদের মাননীয় কৃষিমন্ত্রী বললেন, তবে এখনো বাজারে কিন্তু সেরকম সংকট নেই যে এটা এতটা বাড়বে। ফলে মনে হয় যে যখনই খানিকটা শেষের দিকে যায়, তখন কেন যেন না আমাদের যারা ব্যবসায়ী তাদেরও কিন্তু খানিকটা দায়িত্ববোধ রয়েছে যে এটি এটি বাড়িয়ে দেওয়া ঠিক নয়। আমাদের কিন্তু সত্যিকার অর্থে ঘাটতি নেই, আমাদের কিছুটা ঘাটতি তেলের রয়েছে, যেটা তো বাইরে থেকে আমাদের আনতে হয়, সেই কারণে হয়তো খানিকটা তেলের ইয়ে বেড়ে যায়। কিন্তু আমাদের চালের ক্ষেত্রেও কিন্তু 4 লাখ মেট্রিক টন কিন্তু চাল বাইরে থেকেও এসছে, ফলে এটা ঘাটতি হওয়ার অত কারণ নেই, আর এটি এতটা দাম বেড়ে যাওয়ারও কোনো কারণ নেই। যেমন আমরা এক আলোচনায় বলছিলাম, একজন বলছিলেন যে মিল থেকে যে দামে বিক্রি করে, সত্যিকার অর্থে বাজারে যখন খুচরা বিক্রেতারা বিক্রি করেন তখন তার মধ্যে অনেক পার্থক্য থেকে যায়, এটা বলে। পার্থক্য কিছু থাকবে যেহেতু বাইরে থেকে সব চাল আনতে হয়, কিন্তু সেই পার্থক্যটা যেন খানিক বেশি। আমার মনে হয় যে বাজার মনিটরিং করা, আর যে রপ্তানি হচ্ছে সেইগুলো সময় মতো বিক্রয়স্থলে পৌঁছে। আরেকটি বিষয় আমরা জানতে চাবো যে বাজার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারি বিভিন্ন সংস্থা এবং ব্যবসায়ীদের ভূমিকা কেমন মনে হচ্ছে আপনার কাছে? প্রথমত আমাদের যে দাম নিয়ন্ত্রণ সংস্থা, যেটা মার্কেটিং ডিপার্টমেন্ট যেটা আমরা বলি, সেইটি সারা দেশে তার সেরকম জনবল নেই। এটি খুব যে শক্তিশালী একটি অবস্থায় দাঁড়িয়েছে এই প্রতিষ্ঠানটি তা নয়, তবু তাদের যেটুকু সক্ষমতা রয়েছে তারা বাজারে যাচ্ছেন, এবং আমাদের খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিষয়গুলো তদারকি করছেন। আমার মনে হয় যে এই তদারকির বিষয়টি জোরদার করা দরকার, আর যেসব পেঁয়াজ আসে সে নিয়ে আসে বাইরে থেকে বা অন্য অন্য পণ্য নিয়ে আসে, সেগুলো যেন আমাদের সময় মতো ভোক্তাদের কাছে পৌঁছে সেটাও দেখা দরকার। আর সবজির যে দাম, এই সময় খানিকটা সবজি তো প্রচুর মোটামুটি এখন কিন্তু উৎপাদন হচ্ছে এই মুহূর্তে, ফলে এগুলোর দাম কিন্তু এতটা বৃদ্ধি হওয়ার কথা নয়। কোনো কোনো জায়গায় বন্যায় কিছু এফেক্ট করেছে আমরা জানি, তার প্রভাবও এখানে পড়তে পারে, এটা আমার কাছে মনে হয়। জনাব শহীদ, আরেকটি বিষয় জানতে চাবো যে সরকারি বিভিন্ন পক্ষ থেকে কিন্তু মূল্য কমিশন করার প্রস্তাব করা হয়েছে, তো এই মূল্য কমিশন করলে কি পণ্যের দাম নাগালে রাখা যাবে, কি মনে হয় আপনার? এটি খুব সহজ করে বলা কঠিন যে মূল্য কমিশন হলেই এটা নির্ধারিত হয়ে যাবে, কারণ এটা তো এমন নয় যে একটি পয়েন্টে এটা বেড়েছে তা নয়, যখন বাড়তে থাকে তখন কিন্তু সর্বত্রই বাড়ে। সেরকম কোনো মেকানিজম আছে কিনা যে এক জায়গায় এটা করলেই এটা হয়ে যাবে তা নয়, এর জন্য সমন্বয়ের খুব বেশি প্রয়োজন। উৎপাদক, ভোক্তা এবং যারা বাইরে থেকে নিয়ে আসেন তাদের সকলের মধ্যে সমন্বয়টা খুব জরুরি। এটি ড্যামের মাধ্যমে হোক কিংবা কোনো একটা কমিশন গঠন করে হোক কিংবা বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে হোক, সেইটি করা যেতে পারে, আমার মনে হয় তাতে খানিকটা সুফল পাওয়া যেতে পারে। জনাব শহীদুর, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, চলে যাব পরের খবরে। পণ্য জট ও ভোগান্তি কমেনি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজে। আজও সেখানে দেখা গেছে পণ্যবাহী গাড়ির জট। রপ্তানি কাজে নিয়োজিত ফ্রেট ফরওয়ার্ড ও সিএনএফ এজেন্টরা জানিয়েছেন, এখন কার্গো ভিলেজের মাধ্যমে কোনো কোনো পণ্য পাঠাতে দুদিন সময় লাগছে। তারা জানান, একদিকে রপ্তানির চাপ বেড়েছে, আবার বিস্ফোরক চিহ্নিতকরণ স্ক্যানার ইডিএস মেশিন নষ্ট থাকায় রপ্তানি হচ্ছে কম, ফলে শেডের নিচে পণ্য রাখার জায়গাও মিলছে না, খরচ ও ভোগান্তি দুটোই বেড়েছে। তবে সিভিল এভিয়েশন কর্মকর্তারা দাবি করেন, দুপুর 3টার দিকে একটি ইডিএস মেশিন সচল হয়েছে, শিগগিরই পণ্য জট কমার আশা করছেন তারা। কর্মকর্তারা জানান, নতুন কেনা দুটি ইডিএস মেশিনের কমিশনিংয়ের জন্য 14 অক্টোবর ঢাকায় আসছে ইউরোপীয় কমিশনের প্রতিনিধি দল। এদিকে বিমানবন্দরে পণ্য রপ্তানি প্রক্রিয়া স্বাভাবিক করতে বিকেলে সচিবালয়ে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা। সবচেয়ে বড় সমস্যা হলো যেটা, ওয়ারহাউজের ভিতরে কোনো জায়গা নেই, ওয়ারহাউজে আর এত কার্গোর চাপ, ওয়ারহাউজের ভিতরে একটা মানুষ এমন কাজ করার মতো কোনো পরিবেশ নেই আর কি। একটা ট্রলি ঢুকবে, তাই কে কোন সময় অ্যাক্সিডেন্ট হয় এটাও বলা যায় না। এখন একই অবস্থা, জট এখনও খোলেনি। এখন আমরা যে স্ক্যানিং করি, স্ক্যানিং মেশিন একটা এখনও ঠিক হয় নাই, মাল রাখার ওরকম প্রসেস নেই, বিদায় ওদের এখানে জ্যাম লেগে থাকে, একটা গাড়ি ঢোকাইতে 2 দিন সময় লাগে। নতুন দিকে আমাদের সবকিছু বসানো আছে, কিন্তু ওই যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে
এসে ওরা সার্টিফাই করে দিয়ে যায়, ভ্যালিডেশন করে দিয়ে যায়, সেটা এখনো করা হয় নাই। তারা আসবে হলো আপনার এই মাসের 14 তারিখে আসবে, আসার পরে 20 তারিখ পর্যন্ত তারা ইনস্পেকশন করবে। পরমাণু দিয়ে অস্ত্র নয়, বিদ্যুৎ উৎপাদন করে শান্তি প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ। সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের পরমাণু চুল্লি বা রিয়্যাক্টর প্রেশার ভেসেল স্থাপন কার্যক্রমের উদ্বোধন করে এই কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণাঞ্চলে আরও একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা আছে বলেও জানান প্রধানমন্ত্রী। কার্বন মুক্ত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ঈশ্বরদীতে স্থাপন করা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পরমাণু শক্তি রূপান্তরে যে স্বপ্নের শুরু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে। মূল নির্মাণ কাজ শুরুর 4 বছরের মাথায় স্থাপন হল প্রথম ইউনিটের রিয়্যাক্টর প্রেশার ভেসেল বা পরমাণু চুল্লি। গোটা প্রক্রিয়ায় সহায়তা করেছে রাশিয়ান ফেডারেশন। রোববার গণভবন থেকেই ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনলাইনে প্রকল্প পরিচালককে চুল্লি স্থাপনের চূড়ান্ত অনুমতি দেন শেখ হাসিনা। এর মাধ্যমে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে পরমাণু নিয়ে অশান্তি নয়, শান্তির বার্তা ছড়াতে চাই বাংলাদেশ। আমরা এখন পরমাণু শক্তির একটা অংশ হিসেবে বাংলাদেশ আজকে মানে আমি বলবো আমরা সেখানে একটা স্থান আমরা করে নিতে পারলাম, এবং সেটা শান্তির জন্য। এটাই হচ্ছে বাস্তবতা, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পরমাণু শক্তি আমরা আমাদের এই শান্তির জন্য ব্যবহার করছি। অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন হবে, সেই বিদ্যুৎ গ্রাম পর্যায়ে মানুষের কাছে যাবে, মানুষের আর্থসামাজিক উন্নতি হবে। বাংলাদেশ ঘনবসতিপূর্ণ, এখানে বর্জ্য ব্যবস্থাপনা করা সম্ভব নয়, কাজেই আমাদের যে চুক্তি হয় তাতে এটাও নিশ্চিত করা হয় যে বর্জ্য ব্যবস্থাপনা সবসময় রাশিয়া নিজেই করবে। সময় মতোই এখানকার 2টি ইউনিট উৎপাদনে আসবে জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশের দক্ষিণে আরও একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরির পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ সরকার। যদি আমাদের এখানে আসলে খুব শক্ত মাটিওয়ালা জায়গা পাওয়া খুবই কঠিন দক্ষিণ অঞ্চলে, তারপরেও বিভিন্ন দ্বীপ বিভিন্ন জায়গা আমরা সার্ভে করছি যে আমাদের আর একটা পাওয়ার প্ল্যান্ট আমরা করব। আমার ইচ্ছে পদ্মার ওপারেই করা, সেখানে যদি আমি আরেকটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করতে পারি তো বিদ্যুতের জন্য আর কোনো অসুবিধা আমাদের হবে না। দেশের সবচেয়ে বড় এই প্রকল্পটির 2টি ইউনিট চালু হলে একক উৎস থেকে বাংলাদেশ পাবে 2400 মেগাওয়াট পরমাণু বিদ্যুৎ। নিরাপত্তা নিশ্চিত হলে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকে পরিবেশ বান্ধব হিসেবে বিবেচনা করা হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শুধু একটি বিদ্যুৎ প্রকল্প নয়, এর মাধ্যমে বাঙালি নিউক্লিয়ার জাতি হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করবে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, পাবনা। করোনার ধকল কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দেশের এভিয়েশন খাত। দেশের ভেতর ক্রস কান্ট্রি ফ্লাইট চালুর পাশাপাশি আন্তর্জাতিক রুট নিয়েও নতুনভাবে পরিকল্পনা করছে এয়ারলাইন্স প্রতিষ্ঠানগুলো। বিমান সচিব বলছেন, যাত্রী চাহিদা বিবেচনা করে নতুন রুটে ফ্লাইট পরিচালনা করা হলে ঘুরে দাঁড়ানো সহজ হবে। দীর্ঘদিন থমকে থাকা এভিয়েশন খাত আবারও চাঙা হতে শুরু করেছে। অভ্যন্তরীণ রুটে যাত্রী চাহিদা থাকায় এরই মধ্যে সৈয়দপুর কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে বাংলাদেশ বিমান। পাশাপাশি যশোর থেকে চট্টগ্রাম, কক্সবাজার ও সৈয়দপুর থেকে চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স। যশোর ও সৈয়দপুর থেকে নতুন রুট চালু করায় সময় ও খরচ কমবে বলে জানান যাত্রীরা, তাই সেবার মান ধরে রাখার দাবি তাদের। একই রুটে একই সাথে 7 ঘন্টা বা 15 ঘন্টা জার্নি করাটাও আসলে পসিবল হয় না, সেই ক্ষেত্রে সত্যি অনেক ভালো হয়েছে, সময়টা অল্প লাগবে। তো আগে হচ্ছে আপনার কক্সবাজার যেতে গেলে ঢাকা যেতে হতো আগে এখান থেকে, তারপরে হচ্ছে এখান থেকে যেতে হতো, অনেক ঝামেলা ছিল, এখন এইখান থেকে অনেক সুবিধা হবে। এছাড়াও বিভিন্ন দেশের শর্ত শিথিল হওয়ায় বেড়েছে আন্তর্জাতিক রুটের ফ্লাইট। এরই মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার আগ্রহ দেখিয়েছে ভিয়েতনামও। এ মাসে ঢাকা মালদ্বীপ রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস বাংলা। আমরা টোটাল মিডল ইস্টকে কভার করব, এবং আমাদের পরিকল্পনা ঢাকার থেকে রোম, ঢাকার থেকে টরেন্টো, ঢাকার থেকে হিথ্রো সরাসরি ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা। আমরা একটা যেটা পরিকল্পনা আমরা ফিজিবিলিটি দেখেছি, ভালোই আমাদের যাত্রী পাওয়া যাবে, যাত্রী কোনো অসুবিধা নেই। এখন আমাদের অর্থনৈতিক যেমন উন্নয়ন হচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, কাজে মানুষজন বিমানেও ভ্রমণ বাড়িয়েছে।
নতুন নতুন রুটে ফ্লাইট পরিচালনা সম্ভব হলে বিদেশি এয়ারলাইন্স কোম্পানির দখলে থাকা দেশের 70% ব্যবসা দেশীয় ব্যবসায়ীদের দিকে নেওয়া সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আকাশপথে যাত্রী চাহিদা বিবেচনা করে ক্রস কান্ট্রি কানেকশনের মাধ্যমে নতুন ফ্লাইট চালু করছে বেসরকারি এয়ারলাইন্স কোম্পানিগুলো। এতে করে একদিকে যেমন সময়ের দূরত্ব ঘুচবে, তেমনি যাত্রীদেরও বিভিন্ন সুযোগ সুবিধা তৈরি হবে। তবে যাত্রী সেবা যাতে বজায় রাখা যায় তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সৈয়দপুর। বিদেশি কমিশনে কর্মকর্তাদের বাণিজ্য সম্প্রসারণের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সকালে রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তন এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, বিভিন্ন দূতাবাসের কর্মরতদের অন্যতম যোগ্যতা সেখানে নিজ দেশের ব্যবসার সুযোগ তৈরি করা। কূটনৈতিক দক্ষতার পাশাপাশি বাণিজ্য বৃদ্ধিতেও মনোযোগ দিতে হবে। দেশের রপ্তানি বৃদ্ধির জন্য নতুন বাজারের বিকল্প নেই। নতুন দেশে নিজেদের পণ্য বিক্রি করতে পারলে তা সবার জন্যই ভালো হবে। একই সঙ্গে ব্যবসায়ীদেরকেও এগিয়ে আসতে হবে। বিভিন্ন দেশের চেম্বারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে হবে। ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। বেসরকারি খাতে 12 কেজি সিলিন্ডারের দাম বাড়িয়ে 1,259 টাকা করা হয়েছে, যা 10 অক্টোবর থেকে কার্যকর হবে। তবে সরকারি খাতে 12.5 কেজি এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। অক্টোবর মাসের এলপিজির দাম নির্ধারণ করতে রোববার রাজধানীর কাউরান বাজারে বিইআরসির শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান জানান, বেসরকারি খাতে 12 কেজি সিলিন্ডারের এলপিজি মূল্য মূসকসহ 1,033 টাকা থেকে বাড়িয়ে 1,259 টাকা করা হয়েছে। এটি ভোক্তা পর্যায়ে সর্বোচ্চ বিক্রয় মূল্য, যা কার্যকর হবে 10 অক্টোবর থেকেই। তবে উৎপাদন পর্যায়ে ব্যয় পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম পরিবর্তন হয়নি। সরকারি 12.5 কেজি এলপিজির দাম আগের 591 টাকাই থাকছে। এটা আমদানিকৃত মূল্য 12 কেজিতে 158 টাকা বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র সৌদি সিপির কারণে। এর সঙ্গে আমাদের জাহাজ ভাড়া, তারপরে ওই মূসকের পার্সেন্টেজ বিবেচনা করে বিএটি আর কি, ব্যাট, যে ব্যাট এবং ট্যাক্স যোগ করলে এটা ওই সৌদি সিপির মূল্যের সঙ্গে এটা পরিবর্তন হয়, আরও 13 টাকা যোগ হয়ে গেছে। গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দামও লিটার প্রতি 50.56 টাকা থেকে বাড়িয়ে 58.68 টাকা নির্ধারণ করা হয়েছে। বিশ্ববাজারে এলপিজির দাম বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করার দাবি বিইআরসির চেয়ারম্যানের। 143 টাকা পেতেন 12 কেজিতে একজন অপারেটর, এখন এটা পাচ্ছেন 185.88 টাকা। অর্থাৎ এটা আমরা যদি সার্বিক বিবেচনা করি মূসক সহ, তাইলে সেটা 59 টাকা বৃদ্ধি পেয়েছে পূর্বের রেট যেটা ছিল। তাইলে সৌদি সিপি যোগ করলে দেখবেন সেটা দাঁড়িয়েছে গিয়ে 1,259 টাকা। বাজারে এলপিজির নতুন দাম কার্যকরের বিষয়ে জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সহযোগিতা চেয়েছে বিইআরসি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।